আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ক্যারিজ, অবহেলায় হারাতে পারেন দাঁত। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে যে দাঁতের উপরে অনেক বড় একটি ক্যাভিটি রয়েছে বা গর্ত দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই গর্ত বা ক্যাভিটি, এটি কিন্তু একদিনে বা দুই ছয় মাসের মধ্যে কিন্তু এমন অবস্থায় পৌঁছায় না। এমন অবস্থায় পৌঁছাতে দাঁতে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হবার পর কমপক্ষে এক থেকে দুই বছরের মতো সময় লেগে যায়। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো ডেন্টাল ক্যারিজ বা দাঁতে পোকা লাগার প্রাথমিক অবস্থা, যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন। যদি এই অবস্থায় আপনি যদি ট্রিটমেন্ট না করান, তাহলে একটা সময় গিয়ে সেই দাঁতের উপরে এমনভাবে গর্ত হয়ে যায়, আর এটিকেই বলা হয় ডেন্টাল ক্যারিজ। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো দাঁতের উপরে এইমাত্র ক্যারিজ শুরু হয়েছে, সেই ছবিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটি যদি আপনি যথাসময়ে প্রাথমিক অবস্থায় যদি ট্রিটমেন্ট না করান, তাহলে এই ডেন্টাল ক্যারিজটি ধীরে ধীরে দাঁতের ভিতরে প্রবেশ করতে থাকবে, এবং এক পর্যায়ে যখন এই ডেন্টাল ক্যারিজটি আপনার এই পাল্পে এসে পৌঁছাবে, তখনই দাঁতের যন্ত্রণা হবে, ব্যথা হবে, তখন সেই দাঁতটি আপনাকে হয় ফেলে দিতে হবে, নয়তো রাখতে গেলে ব্যয়বহুল ট্রিটমেন্টের মাধ্যমে সে দাঁতটি রাখা যেতে পারে। ভিউয়ার্স, যদি প্রাথমিক অবস্থায় আপনি আপনার সেই দাঁতটি কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি যদি দাঁতটিতে ফিলিং করিয়ে নেন, অর্থাৎ দাঁতে যদি পুটিং করায় নেন, তাহলে কিন্তু দাঁতটি আপনার সেম আগে যেমন ছিল তেমনটা হয়ে যাবে। আর যত বেশি দেরি করবেন, ততই আপনার সমস্যা বাড়তে থাকবে, এবং ডেন্টাল ক্যারিজটি যখন আপনার এই পাল্পে এসে পৌঁছাবে, তখন আপনার দাঁতে যন্ত্রণাও শুরু হবে, ব্যথা শুরু হবে, তখন আর কিছু করার থাকবে না। সেই দাঁত রাখতে গেলে আপনাকে হয় রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে, দাঁতের উপরে ক্যাপ বসাতে হবে, যা অনেক ব্যয়বহুল চিকিৎসা এবং সময় সাপেক্ষ চিকিৎসা হয়ে থাকে। আর যদি প্রাথমিক অবস্থায় যখন আপনার ডেন্টাল ক্যারিজটি এই দাঁতের ফার্স্ট লেয়ার এনামেল বা ডেন্টিনির মধ্যে থাকবে, তখনই যদি আপনি সেটিকে ফিলিং বা পুটিং করিয়ে নেন, তাহলে সেই দাঁত নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। তাই ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হওয়ার সাথে সাথেই আপনি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে সেটি আপনি ট্রিটমেন্ট করিয়ে নেবেন যত দ্রুত সম্ভব, নয়তো একটা সময় আপনার দাঁত অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।